রংপুরের কাউনিয়ায় সাইদুল নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রফিকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। টিপা ধুপমপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত সাইদুল আজম খা গ্রামের অজিমুদ্দিনের ছেলে। কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, সাইদুল গতকাল শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। শনিবার বেলা 11টায় পার্শ্ববর্তী রবিকুলের বাড়ির উঠানে রক্ত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে রবিকুলের বাড়ির শোবার ঘরে মাটিতে পুঁতে রাখা সাইদুলের লাশ উদ্ধার করা হয়। সাইদুলকে ঘাড়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় রফিকুলকে গ্রেপ্তার এবং তার স্ত্রী বুলবুলিকে আটক করা হয়েছে। আমি এই ফাঁসি চাই, তাইলে আমি শান্তি, নাহলে আমিও মারা যাব। চাচা প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে রফিকুলের স্ত্রী বুলবুলিকে উত্ত্যক্ত করত সাইদুল, এছাড়াও পারিবারিক তাদের দ্বন্দ্ব থাকতে পারে। তদন্তের পর পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ছিল আর যে আসামি, সে দাবি করেছে যে তার ওয়াইফের সাথে কোনো ইয়ে আছে, কিন্তু এই ধরনের কোনো তথ্য প্রমাণ আমরা পাইনি। তার ওয়াইফও বলেনি, কিন্তু সে এখন একটা কারণ দাঁড় করাচ্ছে।